আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকেই আছে পেঁপে খেতে পছন্দ করে না, একবার এইভাবে আমার মতো করে নিরামিষ দিনে পেঁপের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁপে সয়াবিনের তরকারি। গরম গরম লুচি, পরোটা, রুটি বা গরম ভাতের সাথে এই পেঁপের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নিরামিষ সয়াবিন পেঁপের তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি ছোট এক বাটি সয়াবিন, আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আলুটাকেও কিন্তু ওই একই সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আলুর থেকে পেঁপের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর আলু পেঁপেটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট চারেক সময় ধরে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেবার পর এবার সয়াবিনের জলটাকে ঝরিয়ে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপে। এবারে মিনিট পাঁচেক ঢেকে রেখে আলু আর পেঁপেটাকে সেদ্ধ হতে দেব। আলু আর পেঁপেটা সেদ্ধ হতে হতে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এক চা চামচ গোটা জিরে, এক চা চামচ গোটা ধনে, নেব এক চা চামচ মৌরি, দুটো দারচিনি, চারটে এলাচ, চারটে লবঙ্গ, দেব তিনটে শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেঙে দিলাম, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 10-12 গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এবার একটা গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মিনিট দুয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে আলু আর পেঁপেটাকে আমি 80% মতো করে সেদ্ধ করে নিয়েছি। আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবার পর এবার জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ঢেলে দিলাম। এবার মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে নেবার পর এবার মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটা প্লেটে ঢেলে নেবার পর এবার আরও একটা মশলা রেডি করে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 মাঝারি সাইজের টমেটো, দেবো 5-6 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা আমি মিহি পেস্ট রেডি করে নিয়েছি। পেঁপের তরকারির জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিলাম। এবারে আলু পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি 7 নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলু আর পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলু আর পেঁপেটাকে লাল করে ভেজে নেব। আলু আর পেঁপেটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটা দেবার পর এবার আলু আর পেঁপের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 আমি সয়াবিনটাকে আলু আর পেঁপের সাথে ভেজে নেব। মিনিট দুয়েক আলু, পেঁপে আর সয়াবিনটাকে ভেজে নেবার পর এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1 তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে, ফোড়ন দিয়ে দেবো। এবারে 15 সেকেন্ড সময় ধরে তেজপাতা আর গোটা জিরেটাকে ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদার, মিহি পেস্ট। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পেঁপে আর সয়াবিন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। ভেজে রাখা আলু, পেঁপে আর সয়াবিনটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মশলার সাথে আলু, পেঁপে, সয়াবিনটাকে কষিয়ে নেব। মিনিট 4 সময় ধরে পেঁপেটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার পেঁপের তরকারির সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি পেঁপের তরকারিটাকে মশলার সাথে কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে যাবার পর এবার দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেবার পর এবার পেঁপের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার পেঁপের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আমি আলু আর পেঁপেটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু আর পেঁপেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপের তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। ঘিটা দেবার পর এবার পেঁপের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পেঁপের তরকারি। যারা পেঁপে খেতে অপছন্দ করেন তারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।